कारण हमने जो भारत के पिता बोली ना माता बोली মায়েরা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন। আজকে সকালবেলা ফাঁকা কাটাতে এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই গতকালের ঘটনা আজকে তার দেহ পাওয়া গেছে। প্রত্যেকটি শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং আমি এখানকার জনগণকে ধন্যবাদ জানাই যে তারা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবন মঙ্গলে এক মহিলাকে নির্যাতন করে খুন করার জন্য তারা নিজেরা যে শাস্তি দিয়েছিলেন অত্যাচারীকে এখানেও একই শাস্তি তারা দিয়েছেন। আমরা ল অ্যাবাইড পিপল, আমরা চাই না আইন তো হাতে তুলে নিয়ে, কিন্তু জনগণের যখন আইন সরকার পুলিশের উপর আস্থা থাকে না তখন আইন মানুষ হাতে তুলে নেয়। আমি প্রথমেই আমাদের ওই শিশুকন্যার বিদেয়ী আত্মা অমরত্ব এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আমাদের মন্ডল সভাপতি কৌশিক ভাই আছেন, মন্ডলের সমস্ত সদস্যরা আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসসি মোর্চার আমাদের বন্ধু কর্মী সমর্থকরা আছেন, আছেন মান্যবর জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী মহোদয়, আছেন আমাদের অল ইন্ডিয়া যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, দার্জিলিং এর লোকপ্রিয় সাংসদ রাজু বিস্তাজি, আছেন আমাদের আলিপুরদুয়ার থেকে নির্বাচিত আপনাদের আশীর্বাদে জয়ী সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা বিজেপির মাননীয় সভাপতি মনোজ সিংহা, এর বাইরে আমার কলিগ এমএলএ বিশাল লামা, মনোজ ওরাও, পুনা ভাংরা এবং সম্মানিত মঞ্চ, সর্বোপরি আমরা যার জন্য এসেছি 37 বছরের তরুণ প্রার্থী আমাদের রাজেশ লোহা, রাহুল লোহারজি, আমাদের লোহার ভাই এক ঝুজারু নেতা রাহুল ভাই, তিনি এখানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাকে রাহুল লোহারজিকে এখানে মনোনীত করেছেন পদ্মফুল অর্থাৎ কমল ছাপে। আপনারা জানেন যে এই নির্বাচন উপনির্বাচন তার কারণ আপনারা এখান থেকে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে, ভারতবর্ষকে শক্তিশালী করতে, ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে আপনারা মনোজ সিংহাজিকে সাংসদ করেছেন। আপনারা নিজেরা জানেন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে উন্নয়নের জয়যাত্রা মনোজ সিংহাজির নেতৃত্বে এখানে হয়েছে, রাজ্য সরকারের অসহযোগিতা, রাজ্য সরকারের বাধার পরেও বিধানসভায় আমি লিডার অব অপোজিশন, আমার কাছে মনোজ সিংহাজি ছিলেন বিধানসভার নক্ষত্র।
প্রত্যেক বিধানসভার সেশনে মাদারি হাট ভিড়পাড়া ধূপগুড় সহ এই এলাকার চা বাগান, এই এলাকার রাজবংশী, এই এলাকার নবশূদ্র, এই এলাকার গোর্খা বন্ধু, এই এলাকার ট্রাইবাল কমিউনিটি, এই এলাকার বাঙালি এবং ভারতীয়দের জন্য সব সময় লড়াই করেছেন। বিধানসভার প্রশ্ন উত্তর আলোচনায় মাদারি হাটের জন্য লড়েছেন, তার এমএলএ কোটার টাকা স্বচ্ছতার সঙ্গে তিনি যতটা পেরেছেন তার ছোট্ট ফান তিনি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা চাই আগামী 15 মাস পরে রাজ্য বিধানসভার ভোট হবে। এই বাংলার সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা মমতা ব্যানার্জিকে সরাবেন, তাই তারা আগামী দিনে 26 সালে যাতে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন আসতে পারে তার জন্য রাহুল ভাইকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত আপনারা করবেন এই প্রার্থনা রাখি। বীরপাড়াকে মহকুমা ঘোষণা করা, এখানে ইএসআই কেন্দ্রীয় সরকারের শ্রম হসপিটাল চালু করা, আরবি তৈরি করা এবং এখানকার চা বাগান সহ সাধারণ মানুষের যে অধিকার তার জন্য এই যে লড়াই, আমরা একটি ঘোষণা পত্র সংকল্প পত্র বাড়ি বাড়ি পৌঁছে আপনাদের সমর্থন চাইছি। আমি আপনাদের কাছে দুটো তিনটে গুরুত্বপূর্ণ বিষয় যা শুধু মাদারি হাটের নয় গোটা রাজ্যের বিষয় তুলে ধরতে চাই। এক হল গত আরজিতরের ঘটনা 9ই আগস্ট থেকে অর্ধপদিন যেভাবে মা দিদি বোন এবং শিশু কন্যার উপরে অত্যাচার হচ্ছে, ধর্ষণ আর খুন হচ্ছে, মমতা ব্যানার্জি আর তার পুলিশ ধর্ষকদের আড়াল করতে চাইছে, আমি চাইব 12ই নভেম্বর এই ধর্ষকদের সরকার তৃণমূল কংগ্রেস ধর্ষকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পার্টিকে উচিত শিক্ষা ইভিএম এ আপনারা দেবেন। আজ করে ডাক্তার বোনের ঘটনা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, বাংলার ঘরে ঘরে মহিলারা শুধু নয় আপনার মানুষ দল বর্ণ ধর্মের উপরে উঠে রাত জেগেছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। আপনি বলুন পৃথিবীর কোথায় দেখতে পাবেন আপনি কর্মরত অবস্থায় হসপিটালের মধ্যে 36 ঘন্টা ডিউটি করার পরে একটা ডাক্তার বোন 31 বছরে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন হল? আপনি কি ভাবছেন না এই মুখ্যমন্ত্রী যেভাবে আড়াল করেছেন ধর্ষকদের, যেভাবে প্রোটেকশন দিয়েছেন অত্যাচারীদের, এই নির্বাচনে আপনারা কি তার বদলা নেবেন না? আপনারা পড়েছেন, টিভিতে দেখেছেন, জেনেছেন ডাক্তার বোনের চোখ দিয়ে জল বেরোয়নি, এত নৃশংস অত্যাচার করেছে, রক্ত পড়েছে চোখ দিয়ে, এর বদলা এখানকার গণদেবতারা 13 তারিখে নেবেন এই প্রার্থনা করতে চাই। প্রার্থনা করতে চাই রক্ষক ভক্ত কি অদ্ভুত রাজ্যে বাস করি আমরা, ধর্ষক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় জেলে, ডাক্তার সন্দীপ ঘোষ সুপার জেলে, আর ওই এলাকার যে ওসি তালা থানার অভিজিৎ মন্ডল জেলে, পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে, ডাক্তার সুপার জেলে আর পুলিশের জেলে। তাই আরজি করের ঘটনার পরে আজকে ফালাকাটার ঘটনার পরে
এই নির্বাচন নির্বাচক মণ্ডলী সরকারকে শিক্ষা দিন, বিনীতভাবে আবেদন করব রাহুল লোহার জিতলে আরজি করে ডাক্তার বোর্ডের বিচারের দাবি আরো শক্তিশালী হবে। সাথে সাথে আমার জনজাতি সনাতন নির্বাচক মণ্ডলী সরকারকে শিক্ষা দিন, বিনীতভাবে আবেদন করব রাহুল লোহার জিতলে আরজি করে ডাক্তার বোর্ডের বিচারের দাবি আরো শক্তিশালী হবে। সাথে সাথে আমার জনজাতি সনাতন 5ই আগস্টের পরে পাশের বাংলাদেশ 596টা মন্দির ভেঙেছে, সনাতনীরা কতল হচ্ছে, শুধু সনাতনী নয় বাংলাদেশে মথুরা সম্প্রদায় যে হরিচাঁদ ফাটল গুরুচাঁদ ফাটল ওরা কান্দিতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মহামানব যাকে আমরা প্রণাম করি স্মরণ করি তারাও আক্রান্ত হয়েছেন, রাজবংশী সমাজ আক্রান্ত হয়েছেন, এমনকি চট্টগ্রামের পার্বত্য এলাকায় যে জনজাতি মূলবাসী আদিবাসীরা থাকে মারবা ত্রিপুরা চাকমা তারাও আক্রান্ত হয়েছেন। ওখানকার সেনাবাহিনী 4 জন চাকমা ট্রাইবেলকে গুলি করে খুন করেছে, কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে সনাতনীরা কাঁদছে, বলছেন গেট খুলে দিন, প্রাণটা নিয়ে বা ভারতে যেতে চাই, আপনারা সনাতনীরা এক হবেন না, এইভাবে এক হবেন না, এক হবেন না। দুর্গা পূজা গেল, এই তো সনেক সরকার কোন জায়গায় মাথায় তুলেছে, দুর্গা পূজায় খেলা কাটা পাশে বর্মন আছেন আমাদের এমএলএ জিএস, তার নির্বাচনী কেন্দ্র ওখানে গিয়ে বলছে কাঁচের ঘন্টা উলুধ্বনি সংকটধ্বনি বন্ধ, এই কদিন আগে করেছে ষষ্ঠীতে গ্রামের নিচে মন্দিরের মণ্ডপে ঢুকে বলছে গায়ত্রী পাঠ চণ্ডী পাঠ মন্ত্রপাঠ মাইক বন্ধ, শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, পুলিশ ছিল না, কারণ ওরা মমতার ভোট দেয়, মমতার ভোট দেয়, 35% না থাকলে কৃষি মুখ্যমন্ত্রী হতে পারত না, কারণ কৃষিকে আমি নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিলাম, কলকাতার রাজা বাজার কিনছে সনাতনীরা, আবার উদ্বাস্ত হতে হবে যদি এই পিসিআর বাড়িতে থাকে, আবার উদ্বাস্ত হতে হবে তাই এই উপনির্বাচনে সনাতনীদের জনজাতিদের উপর আক্রমণের বদলা নিন, পদ্ম ফুলে ভোট দিন, রাহুল লোহারকে ভোট দিন, এবং যোগীজির একটা কথা মনে রাখবেন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী একটা স্লোগান দিয়েছিলেন, ওই স্লোগান গোটা ভারতের সনাতনীরা গ্রহণ করেছে, কি স্লোগান? বাটে গাত
কাটেগা এক রহেগা তো সেট রহেগা এই আপনন্তে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কা জিত হামারি হ্যায় আর ঝাড়খণ্ড মহারাষ্ট্র কা ভারি হ্যায় আর 26 মে বঙ্গাল কা ভারি হ্যায় हरियाणा का जीत हमारी है मादारी हाथ का बाजी है यहां भी कमल खिलाना है और बांटना मत भाग हवेना ब्राह्मण क्षत्रिय वस्व सूत्र नवसूत्र राजवंशी तपसिली आदिवासी আমরা নিশ্চয়ই আমাদের পরিচয় হারাবো না তা আগে বলবো আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা মূলবাসী আমরা প্রণাম করি মা দুর্গাকে পূজা করি মা কালীর আমাদের আরাধ্য দেব হলো শিবচন্ডী আমরা পূজা করি ঠাকুর পঞ্চানন বর্মাকে আমরা মেনে চলি চিলা রায়কে আমরা ভগবান মানি বিরসা মুন্ডাকে আমরা শ্রদ্ধা করি সিধু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মুকে আর প্রণাম করি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাই রাহুল লোহারকে যেতে হবে রেলের যত কাজ সব কাজ আমি রাজনীতিটা মনস্তিজ্ঞা করব আর রাজ্য সরকারের যত কাজ 26 সরকার এলে প্রথম 6 মাসে পূরণ করব কারণ বিজেপির যখন বিধানসভায় কিছু ছিল না উপনির্বাচনে আপনারা মাদারি হাত দিয়েছেন মাদারি হাতকে উন্নয়নের যে ঋণ আছে বিজেপি সুদে আসলে পূরণ করবে কথা দিয়ে গেলাম जय श्री राम।